हेलो व्यूअर्स कैमन आबाई जुलहस कबीर आज चले कक्सबाजारे खुरुशखुल एलिक खुरुशखुल से आश्रय प्रकल्प जेटी जलवायु परिवर्तन कारण उद्वस्त जरा से उद्वस्त कक्सबाजार एयरपोर्टे रानवे सम्प्रसारण करते गए जिसको परिवार उद्वस्त हो तर आश्रय आश्रय प्रकल्पटी करटी से ही आश्रय प्रकल्प এই আশ্রয়ণ প্রকল্পে মোট পাঁচতলা এরকম 139টি ভবন নির্মাণ করা হয়েছে যেখানে 4408টি পরিবারকে এখানে আশ্রয় দেওয়া হবে। এরকম সমুদ্রের পাড়ে এই ধরনের যে আশ্রয়ণ প্রকল্প এই ধরনের আশ্রয়ণ প্রকল্প পৃথিবীর অন্য কোথাও এত বড় আকারে প্রকল্প আছে কিনা সেটি তথ্য কোথাও নেই। তবে আশার বিষয় হলো যে বর্তমান সরকার এই যে প্রকল্পটি হাতে নিয়েছে সেটি এই উদ্বাস্ত যারা তাদের জন্য বিশাল একটি পাওয়া। সেই প্রকল্প কিভাবে নির্মাণ হলো, কারা এই প্রকল্প নির্মাণ করছে, কারা এখানে থাকতে পারবে, কি কি সুযোগ সুবিধা এই প্রকল্পে যারা নাগরিক হচ্ছে, যারা বাসিন্দা হচ্ছে, সেই তথ্যই তুলে ধরতে চাই আজকের এই পর্বে। তো দেখতে থাকুন আমার এই নতুন পর্ব। কক্সবাজারের এই খুশখুল আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন হবে 4409টি পরিবারের। জলবায়ু উদ্বাস্ত ও কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ফলে উদ্বাস্ত হওয়া মানুষের জন্য এই আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এজন্য পাঁচতলা বিশিষ্ট 139টি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে যেখানে পুনর্বাসন করা হবে 4409টি পরিবারকে। প্রতিটি পরিবারের জন্য রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা, সোয়ারেজ লাইন, সোলার প্যানেল। প্রতিটি ভবনে রয়েছে গেস্ট হাউস, রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির সহ নাগরিক সুযোগ সুবিধা সম্পূর্ণ সবকিছু। এর ফলে প্রকল্পের বাসিন্দারা নগরের বাসিন্দাদের মতো সব ধরনের সুবিধা পাচ্ছেন। বিশ্বের কোনো আশ্রয়ণ প্রকল্পে এমন নাগরিক সুবিধা থাকার তথ্য নেই। প্রকল্পের পশ্চিম ও দক্ষিণে বাঁশখালী নদী, উত্তরে মহেশখালী চ্যানেল আর পূর্বে পিএমখালী ইউনিয়ন, এর মাঝেই রয়েছে খুশখুল ইউনিয়ন। বলা যায় খুশখুল নদী বেষ্টিত একটি ইউনিয়ন। আর এই ইউনিয়নে 1467 কোটি টাকা ব্যয়ে 253.59 একর জমিতে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই প্রকল্পটি। প্রতিটি ভবনে রয়েছে 32টি করে ফ্ল্যাট, প্রত্যেক ফ্ল্যাটে থাকবে একটি করে পরিবার। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 406.7 বর্গফুট। প্রতিটি তলায় রয়েছে কমন সার্ভিস সুবিধা। মোট 4টির জোনে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। তবে 139টি ভবনের মধ্যে ইতিমধ্যে 20টি ভবনের কাজ শেষ হয়েছে। এর মাধ্যমে 19টি ভবনে 600টি পরিবার প্রায় 3 বছর ধরে বসবাস করে। কাজ চলমান থাকা বাকি ভবনগুলোরও কাজ প্রায় শেষ পর্যায়ে, আর কয়েক মাসের মধ্যেই এসব ভবনে উপকারভোগীরা উঠতে পারবেন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পের প্রবেশপথ রয়েছে দুটি, অভ্যন্তরীণ পাকা রাস্তা 20 কিলোমিটার, উপকারভোগী সন্তানদের লেখাপড়ার জন্য একটি প্রাথমিক, একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, রয়েছে 14টি খেলার মাঠ, 3টি পুকুর, একটি মসজিদ ও একটি মন্দির। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানকার পানি লবণাক্ত, তাই দূর থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। ড্রেনের ব্যবস্থা রয়েছে, রয়েছে অন্যান্য সুযোগ সুবিধা। এতে এই প্রকল্পের উপকারী ভোগীরা ঢাকার বাসিন্দাদের মতো সব ধরনের সুযোগ সুবিধা পাবে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে নির্মিত 20টি ভবনে 600টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তথা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের রোধে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে।
পুনর্বাসিত পরিবারের জীবিকার সুবিধার্থে আধুনিক শুটকি মহল, জীবনমান উন্নয়নের জন্য শেখ হাসিনা টাওয়ার স্থাপন এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া উপকার ভোগীদের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস স্টেশন ও বাফার জোন স্থাপন করা হয়েছে। এক সারিতে গড়ে তোলা হয়েছে ভবনগুলো। ভবনের কাজ পুরোপুরি শেষ হলেও ভেতরের অবকাঠামো ও প্রকল্পের ভেতরের কাজ কিছুটা বাকি রয়েছে। সেসব কাজ চলছে পুরোদমে। ভবনগুলোর সামনে গোলাকার সবুজ বনায়ন করা হয়েছে, লাগানো হয়েছে বিভিন্ন গাছের চারা। উত্তর পাশে রয়েছে বিশাল পাকা সড়ক, সে সড়ক ধরে কক্সবাজার শহরে বাঁশখালী সহ অন্যান্য স্থানে সহজেই যাতায়াত করছেন উপকারভোগীরা। প্রকল্পে যাতায়াতের সুবিধার্থে বাঁশখালী নদীর উপর কক্সবাজার শহর থেকে খুশখুলের 595 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সাদা রঙের পাঁচতলা বিশিষ্ট ভবনগুলো দেখলে মনে হয় আশ্রয় নয়, এজন্য গ্রামের ভিতরে একখণ্ড শহর। এই অংশে ভবনগুলো সুন্দর সুন্দর নাম রাখা হয়েছে। প্রতিটি ভবনের নিচে রয়েছে গেস্ট হাউস, যেখানে উপকারভোগীদের অতিথি এলে তাদের থাকতে দেওয়া হয়। রয়েছে ফাঁকা জায়গা, সেখানে বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করা হয়। প্রতিটি ভবনে রয়েছে একটি দোকান করার জায়গা, যেসব জায়গায় কেউ ভাতের দোকান, কেউ চায়ের দোকান করেছেন। রয়েছে জুয়েলার্সের দোকান, সেলুন, ফার্মেসি, ইলেকট্রনিক্সের দোকান, পাশে স্কুল মাঠে খেলা করছে শিশুরা। দশটি ভবনের নিচতলায় গড়ে তোলা হয়েছে এসকাস প্রকল্পের উদ্যোগে স্কুল, সেখানে শিক্ষা দেয়া হয় প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের। এছাড়া যেসব শিক্ষার্থীরা দূরে স্কুলে যাওয়ার কারণে যেতে চায় না এবং অভাব অনটনের কারণে যারা পড়তে পারে না তাদের শিক্ষাদান করা হয়। খুশখুলের এই যে আশ্রয়ন প্রকল্প, সেই আশ্রয়ন প্রকল্পটিতে যারা বসবাস করবে আগামীতে তারা যেমন নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা পাবে, তেমনই তাদের যে একটি নিরাপদ জীবন গড়ে উঠবে সেটি সবচেয়ে বড় পাওয়ার বিষয় তাদের। উপকূলের মানুষ, তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই এতদিন বেঁচেছিল, তাদের জীবন একটা স্বাভাবিক অন্য আধুনিক মানুষ যেভাবে জীবনযাপন করে সেরকম একটি জীবন ব্যবস্থার মধ্যে গড়ে উঠবে আশা রাখি, সে প্রত্যাশা রাখি। তো আমি জুলহাস কবির আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটি। আশা রাখি এই ভিডিওটি হয়তো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিতে ভুল করবেন না। যদি সম্ভব হয় তাহলে হয়তো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখতে পারেন আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে অন্য আরেকটি পর্বে। বাই বাই।